আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব হোসেন বাদুর। আমি হার্নিয়ায় ভুগতেছি বেশ দীর্ঘ কয়েকদিন যাবত। বেশ কিছু ডাক্তার সাহেবকে আমি দেখাইছি, ফেস করছি, তারা আমাকে সঠিক কোনো তথ্য দিতে পারেনি। তা আবদুল্লাহ মামুন সাহেব সত্ত্বেও উনি টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিল অ্যাবাউট হার্নিয়া, তা আমি এটা দেখেছি। দেখার পরে আমি একটু সচেতন হলাম, ওনার দিকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করলাম। তো আজকে ওনারা একটা ক্যাম্পেইন করছে, ক্যাম্পেইনে আমি অংশগ্রহণ করছি। আজকে হার্নিয়া সম্বন্ধে আমি যতটুকু বুঝতে পারছি এবং যতটুকু আমি জানছি, রিয়েলি আই এম ভেরি হ্যাপি। আমি জানতাম পেট কেটে হার্নিয়া করতে হয় তলপেট। আমি ডায়াবেটিস রোগী, সুখেতে আমার অনেক সময় লাগবে। এখন আবদুল্লাহ মামুন সাহেব উনি আমাকে পরিষ্কার করলো যে না, পেট কাটা লাগবে না, তিনটা ফুটা করবো জাস্ট লাগে। আমার ধারণা ছিল 7 দিন 10 দিন অত হসপিটালে থাকতে হবে, উনি আমাকে বললো যে না, 1 ডে ওর অতিরিক্ত হইল 2 ডেজ। আমরা অনেকেই ব্যাপারটা অজ্ঞ, ভয়ে আমরা আসতে চাই না বা জানতে চাই না। আজকাল যারা যারা আসছে, যারা যারা এটা ফেস করছে, আবদুল্লাহ সাহেব যেভাবে মন খারাপভাবে আজকে কথা বলছে, আমরা সবাই আজকে হ্যাপি, আমরা সবাই আজকে এই ব্যাপারে খুব সচেতন। এখন আর অপারেশন করতে আমাদের কোনো দ্বিধা নাই, কোনো ভয় নাই।